টাই নীলা পাগলি ওয়ান পিস। তো ঘুরতে ঘুরতে আসলাম এখানে, আমার রাসেল বাবাজি কালকেও ফোন করেছে, পরশুদিনও ফোন করেছে যে মা এক ঘূর্ণা আমার এখানে আসবা। তো আমি এক ঘূর্ণা বলতে এসেছি, আমি অনুরোধ করব গান শোনার মানুষ 2000 লাগে না, গান বোঝার মতো মানুষ যদি 5 জন হয় 5 জনে 5000। এখন গান বুঝতে হবে, গান বোঝার মধ্যে একটা অলিয়া উলিয়ার দরবার আসলে কেউ খোয়া যায় আর কেউ লইয়া যায়, মানে কে খোয়া গেল আর কে লইয়া গেল, এটা যাদের বিবেক আছে, যারা অলিয়া উলিয়াদের ভক্ত, যারা তরিকাপন্থী লোক, তারাই এক বুঝে যে কারা নিল আর কারা থুয়া গেল। তো একটি গান আমি আগে রাখি, কি গান গাবো? বিচ্ছেদ তো হয়ে গেছে, তো বিচ্ছেদই তো গাউন লাগে নাকি? বিচ্ছেদ হলে তো বিচ্ছেদই গাউন লাগে। তো বিচ্ছেদে একটা গাই আগে, দুইটা বিচ্ছেদে গেলাই। ওরে পিপা সাথে হ্যালো ফসি পাগল যদি হইত নদীর জল, আমি অনুরোধ করব টাকা পয়সা বড় কথা না, আমার গানের কথাগুলো শুনবেন, বড় মহাজনের গান, গান শোনা ডয়াবাদত গাওয়া ডয়াবাদত, টাকা পয়সা মানুষই কামায়, টাকা মানুষের জন্ম দেয়, টাকাই মানুষের জন্ম দেয় না, রিজিকের মালিক রাজ্জাক। আপনারা চিন্তা করেন, টাকা চিন্তা করেন না, গানটা শুনবেন, এটা আমি জানি। ওরে পিপা সাথে
সাধক মনমোহন সাধুর একটি গান গাব। এখনকার গান তো শোনেনি।